প্রিয় তমাশু, চিঠির শুরুটা ছিল এমন: কত বাস্ত্রে নুজিয়ে সাজিয়ে গুছিয়ে, কত অবুজ পাথর বৃষ্টির জল, কত নাম না বলা পাখির ডাকে, গল্পের শুরুটা ছিল এমন: ছিল তো বেশ, পাথর খোদাই করে আঁকা চার দেওয়ালের ঘর, গেল বাড়ির গোলা ভর্তি ফসল, নতুন খড়ের চাল, আর বন্যার জলে ভেসে আসা মাছের আষ্টানি গন্ধে শুরু হলো গল্পের পটভূমির গোপন কথা, সে ও প্রিয়তমাশু। সরস্বতী বাঁকে চিকচিক বালু চরে দলা দলা মোম রং হেসে গড়াগড়ি খাচ্ছে, ও কি গো হৃদয়? না, ও তো বন শালিখের ছেড়ে যাওয়া বাসা, দৃষ্টিভ্রম। জলো আর দমকে দমকে বাতাস এখন এখন শুধু ফিসফিস করে, কান পেতে শুনতে পাই প্রিয় তমাশু। ও পথের বাঁক, ও চনমনের অদ্দূর, ও সোনাঝুরির হিমেল বাতাস, ও খোকাখুকির মা, ওহে নিকোন উঠোন, বলতে পারো আমার প্রিয়তমাশুর পথের বাঁকটা ঠিক কোন দিকে ছিল?